তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহ আল্লাহ। সবাই বলতে পারবেন না? সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কিও জানাও, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অন্তর্গত দলপাড়া এলাকাবাসীর উদ্যোগে এবং দলপাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত
আজকের এই 147তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল আপনাদের এই মাহফিলটি বড় ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি মাহফিল 147তম মানে অনেক যুগ তাই না আপনাদের দাদার বাবা তো সেখান থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত মাহফিলটি এখনো চলমান রয়েছে বোঝা যাচ্ছে দিন যত যাচ্ছে কোরআনের প্রতি ইসলামের প্রতি মানুষের আকর্ষণ তত বাড়ছে এদেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখা যাবে না ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল কোরআনের মাহফিল এগুলো এই বাংলাদেশে নতুন করে হঠাৎ করে শুরু হওয়া কোনো প্রোগ্রাম নয় এগুলো শত শত বছর ধরে চলে আসা আমাদের ধর্মীয় সংস্কৃতি শত শত বছর ধরে চলমান থাকা আমাদের ঐতিহ্য সুতরাং কোরআনের প্রতি মানুষের যে আকর্ষণ দ্বীনের প্রতি মানুষের যে অ্যাট্রাকশন বর্তমানে বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজ যেভাবে দ্বীনমুখী হচ্ছে আগে আগে বহু বছর আগে শীতকাল আসলে সবাই মিলে এলাকায় এলাকায় যাত্রা গানের আয়োজন করত তারপরে কনসার্টের আয়োজন করত এখন পরিবেশ ভিন্ন এখন দেখা যাচ্ছে ছোট থেকে নিয়ে বড় সবাই শীতকাল আসলে আসলে শীতকালে বৃষ্টি হয় না বাংলাদেশে যদি এরকম বৃষ্টি ছাড়া 12 মাস থাকতো মাহফিল মানুষ 12 মাসই করত ছোট থেকে বড় যে এলাকায় একটা মাহফিল হয় দেখা যায় ওই এলাকার সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব বিরাজ করে যেমন আজকে আপনাদের গ্রামে এই দলপাড়া এলাকায় এই মাহফিলকে কেন্দ্র করে বহু মেহমান এসেছেন আপনাদের আত্মীয়-স্বজন বেড়াতে এসেছেন এক একটা মাহফিল প্রত্যেক বছর আমার মনে হয় আপনাদের এলাকায় যেদিন মাহফিল হয় মোটামুটি এই মাহফিলকে কেন্দ্র করে একটা সুন্দর মিলন মেলা আপনাদের এলাকায় তৈরি হয়ে যায় তো যেভাবে মানুষ দিনমুখী হচ্ছে ইসলামমুখী হচ্ছে এটি প্রমাণ করছে আগামীর বাংলাদেশ নাস্তিকতাবাদ চর্চার বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ হবে দিন চর্চার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন বিরোধীদের নয় আগামীর বাংলাদেশ আলেম উলামা আর ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেন আজকের এই 147তম ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের মুহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল হাসান মিয়াজি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা সাত আসনের মাননীয় সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি বিশেষ অতিথি কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব প্রফেসর মোহাম্মদ বজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন 1 নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা মেহমানদেরকে দিনের জন্য কবুল করে আমরা সবাই বলি আমিন আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বালুরঘাট জামে মসজিদ ডেমরা ঢাকা এর সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আলী আনসারী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ আরো বক্তব্য রেখেছেন হযরত মাওলানা হাফেজ
মোহাম্মদ অমল ফারুক সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ কাসেমি সাহেব, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হামজা সাহেব, মাওলানা হাফেজ মেহেদী হাসান মাহমুদি হাফেজাহুমুল্লাহ। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, মঞ্চে বসে আছেন অত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে আজম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজা ইকরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা ইকরাম। আমার সামনে বসা অত্র এলাকা এবং পার্শ্ববর্তী দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় দলপাড়া ইলিয়টগঞ্জ চান্দিনা তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের আজকের এই সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, আমরা প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবো ইনশা আল্লাহ। আমরা আল্লাহর কোরআন থেকে কিছুক্ষণ কথা শুনব ইনশা আল্লাহ। এই যে আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? এই কিতাব যিনি নাজিল করেছেন সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো, তিনি কে? এই কিতাবে সন্দেহ করার মতো কিছু আছে? এটা হচ্ছে আমাদের জন্য অথেন্টিক একটি কিতাব। আমাদের জীবনে যা কিছু দরকার, আমাদের জীবন পরিচালনায় যা কিছু প্রয়োজন, সব এই কিতাবের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন, তিনি কে? দেড় হাজার বছর আগে এই কিতাব নাজিল হয়েছে। আপনাদের মাহফিল হচ্ছে 147 বছর ধরে, আর কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে। এই দেড় হাজার বছরে কোরআনুল করিমের একটি হরফ পরিবর্তন হয়নি, একটি নোক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি, পরিবর্ধন হয়নি। কেয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই কোরআন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই উপদেশ সম্বলিত কিতাব, এই দিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? দেড় হাজার বছর হয়েছে, পরিবর্তন পরিবর্ধন হয়নি, হবেও না। এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবেও না, কোরআনকে মুছে দেওয়া যাবে না। কিছুদিন আগে এক পাগল সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআনুল করিমের একটা কপিকে পুড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এই ঘটনার জন্য সুইডিশ গভর্নমেন্টকে, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমাও চাওয়া লাগবে, নইলে সুইডিশ গভর্নমেন্টের যতগুলো এম্বাসি আছে, মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত এরা ক্ষমা চাইবে না যতক্ষণ এদের এম্বাসিগুলোকে বন্ধ করে রাখতে হবে, এদের এম্বাসিগুলোকে বন্ধ করে রাখতে হবে ততক্ষণ।
কোরআন হলো আমাদের চেতনার মূল জায়গা সব কিছু নিয়ে দলাদলি করা যায় কোরআন নিয়ে আমাদের ভিতরে কোনো দলাদলি নাই আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি ঠিক কি না এই কোরআনকে জ্বালায় দিলে কি দুনিয়া থেকে কোরআন মুছে দেওয়া যাবে যাবে না কারণ আল্লাহ তাআলা অভিনব কায়দায় কোরআনকে সংরক্ষণ করছেন গোটা পৃথিবীর সকল মুসহাফগুলোকে এক জায়গায় করে কেউ যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয় তাও কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না কারণ এই দুনিয়ার কোটি কোটি হাফেজে কোরআন হাফাজুল কোরআন যারা হাফেজদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন সুবহানাল্লাহ এই যে একটা হিন্দু কিন্তু কি লিখেছে দেখেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবার মুকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু কিন্তু লিখেছে কি দেখেন আমরা দোয়া করছি আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়াত দান করো তাকে দ্বীনের জন্য কবুল করে নাও একজন হিন্দু কোরআন নিয়ে তো সুন্দর লিখেছে কিন্তু আমার দেশে মুসলমান নামধারী কিছু লোক আছে বুদ্ধিজীবী বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে ওই তথাকথিত বুদ্ধিজীবীরা বুদ্ধি হইতে হইতে বিজ্ঞানী হইতে হইতে এমন বিজ্ঞানী হয়েছে আধুনিক বিজ্ঞানের এই যুগে মানুষ যখন সভ্য আর উন্নত হয়েছে প্রযুক্তির ছোঁয়া লেগেছে সেই প্রযুক্তির ছোঁয়া লাগা মানুষকে তারা বুঝাইতে চায় মানুষ নাকি বান্দর থেকে এসেছে বান্দরের ঘরের বান্দর তোরা যদি বিশ্বাস করে থাকিস যে মানুষ বান্দরের জাত তোদের উচিত হলো এই মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে চিড়িয়াখানায় গিয়ে বান্দরের সাথে বসবাস করা তোরা ওই চিড়িয়াখানায় গিয়ে থাক জঙ্গলে গিয়ে থাক খাঁচা বানানোর দরকার হলে খাঁচার পয়সা এদেশের মুসলমানরা দিয়ে দিবে মানুষ মানুষের জাত মানুষ বান্দরের জাত নয় আমাদের পূর্বপুরুষ কি ছিল মানুষ মানুষ বানিয়েছেন সরাসরি কে সম্মানিত ভাইরা আমি খুতবার ভেতরে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লোকমান এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লোকমান সবাই বলেন চুপ থাকবেন না সূরাটার নাম সূরাতুল লোকমান আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদের নাম কোরআনে কারিমে আসে আসছে আসে নাই সকলের নাম আসে নাই নাম না জানা আর অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন যাদের নাম আমি নিজেও জানি না আপনারাও জানেন না সকল আলেমরাও জানেন না কারণ কত নবীকে ওয়াক্তুলুনান নাবিয়িনা বিগাইরিল হক অন্যায়ভাবে কত নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা হত্যা করেছে শহীদ করেছে সবার নাম কোরআন হাদিসে তো আসে নাই কোরআনুল কারিমে মাত্র ৬ জন নবীর নামে সূরা আছে জোরে বলেন কোরআনুল কারিমে কয়জন নবীর নামে সূরা আছে অন্যান্য নবীর কথা আছে আছে কিন্তু নবীদের নামে সূরা সূরা আছে কয়টা সবাই জোরে বলেন কয়টা কোরআনুল কারিমে সর্বমোট সূরা আছে কয়টা সর্বমোট সূরা কয়টা ১১৪টা তার মধ্যে নবীদের নামে কোরআনে সূরা আছে কয়টা ৬টা কোথায় কোথায় দেখেন ১০ নাম্বার সূরা সূরার নাম ইউনুস ইউনুস আলাইহিস সালাম তিনি একজন পয়গাম্বর ছিলেন এটা কোরআনের ১০ নাম্বার সূরা কত নাম্বার ১০ নাম্বার ২
হুদ আলাইহি সালামের নামে কোরআনে একটা সূরা আছে সূরার নাম সূরা হুদ নাম্বার 3 তিন নাম্বার ইউসুফ নবীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতু ইউসুফ নাম্বার 4 চার নাম্বার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালামের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরার নাম সূরাতু ইব্রাহিম নাম্বার 5 পাঁচ নাম্বার নূহ নবীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরার নাম সূরাতু নূহ নাম্বার 6 6 এবং সর্বশেষ হলো আমাদের প্রিয়তম নবী প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন সূরার নাম সূরাতু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 114টা সূরার মধ্যে নবী রাসূলদের নামে কোরআনে সূরা আছে কয়টা কয়টা মাশাআল্লাহ যুবকদের কি হলো যুবক ভাইরা কথা বলতে হবে মোট কয়টা ছয়টা ছয়টা নবীও না রাসূলও না এই রকম দুইজন ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন উনারা নবীও না রাসূলও না এদের মধ্যে একজন পুরুষ একজন নারী মহিলা একজন মহিলা ওই মহিলা নবীও না রাসূল না কিন্তু উনার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাটার নাম কি মরিয়ম নাম মরিয়ম আমাদের দেশে এই নামের অপারেশন হচ্ছে অপারেশন কেমনে মরিয়ম আমার বাড়ি সিলেট জানেন না আপনারা মাতুন্ডাখানে ওখানে সিলেটে অনেকের নাম দেখেছি মরিয়ম মরসই মই রম মরিয়ম আমি নিজে দেখেছি এরকম লিখছে নাম মরিয়ম এরপরে মরিয়ম এগুলো শুদ্ধ নাম না শুদ্ধ হচ্ছে আলেমরা জানেন মরিয়ম আজকে যে ঘরে আমাদেরকে খাওয়ালেন একটা ছোট্ট মেয়ে সে আসলো তার নাম শুদ্ধ করে বলেছে মরিয়ম তো দেখলাম যে সে শুদ্ধ করে তার নাম বলেছে তো নবী না রাসূলও না এই রকম একজন মহিলার নামে কোরআনে সূরা আছে মহিলার নাম কি আমার এই মহিলা পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী যেই মহিলার পেটে স্বামী ছাড়া সন্তান এসেছে আল্লাহু আকবার মহিলার পেটে যে সন্তান এসেছে সন্তানের নাম কি আইসা আলাইহিস সালাম আপনারা যুবকরা ভাবতে পারে এটা কেমন কথা তাজ্জব ব্যাপার পুরুষ ছাড়া কি মহিলার পেটে সন্তান আসতে পারে আপনাদের বিশ্বাস হয় নাকি মরিয়ম আলাইহিস সালামের পেটে যখন সাইয়েদনা আইসা আলাইহিস সালাম চলে আসলেন তিনি চিন্তায় পড়ে গেলেন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি বিবাহিতা নারীও নই আমার পেটে সন্তান এসেছে সন্তান প্রসবের পরে আর গোটা কওমের লোকেরা আমার চরিত্রে অপবাদ দিতে পারে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মরিয়ম আলাইহিস সালাম যখন আসলেন তার সম্প্রদায়ের লোকেরা বলল তুমি অবিবাহিতা একজন নারী তোমার পেটে সন্তান আসলো কিভাবে নিঃসন্দেহে তুমি হয়তো কোনো জিনা করে ফেলেছো নাউযুবিল্লাহ তারা যখন সাইয়্যিদাতুনা মরিয়ম আলাইহিস সালামের চরিত্র অপবাদ দিল সেই খ্রিস্টানদেরকে রব্বুল আলামিন বললেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো ঈসার উপমা হলো আদমের মতো বলেন তো পৃথিবীর প্রথম মানুষের নাম কি ওই আদমের কি মা আছে নাকি বাপ আছে নাকি আল্লাহ বলছেন মার পেট থেকে আদম আসে নাই বাপের ঔরস থেকে আদম আসে নাই আমি সেই মহান রব যিনি মা ছাড়া বাপ ছাড়া আদম বানিয়েছি সুতরাং বাপ ছাড়া মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি আমি তো সেই একই আল্লাহ আমি চাইলে বাপ ছাড়া মায়ের পেটেও আল্লাহ সন্তান দিতে পারেন কিনা কারণ আমার আল্লাহর পরিচয় হলো ওয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদু ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহর পরিচয় হলো তিনি যা চান তাই তিনি করতে পারেন কিনা সব ক্ষমতার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে নবীও না রাসূলও না এইরকম কয়জনের নামে কোরআনে সূরা আছে এই যুবক ছেলেবেলা তোমাদের কি হয়েছে কথা কও না কেন কয়টা দুইজন দুইজন
একজন নারী কোন নারীর নামে সূরা আছে সূরাতু মারইয়াম সূরাতু মারইয়াম আরেকজন পুরুষ আছে উনিও নবীও না রাসূলও না নবী রাসূল না হয়ও চিন্তা করেছেন কোরআনে জায়গা দখল হয়ে আছে আল্লাহু আকবার বলেন এই মহান ব্যক্তির নাম কি লোকমান হাকিম উনার নামে কোরআনে সূরা আছে ওই সূরা থেকে আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ চলেন আমরা এই সূরার ব্যাপারে কিছু প্রাথমিক ধারণা জেনে ফেলি আমরা জানি কোরআনুল কারীমে সূরা আছে মোট 114টা এর মধ্যে আজকের সূরা সূরাতুল লোকমান এই সূরার সিরিয়াল নাম্বার হলো 31 এই সূরার সিরিয়াল নাম্বার কত 31 আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হচ্ছে মাক্কি কিছু সূরা হলো মাদানী যে সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে সেগুলো মাক্কি সূরা যেগুলো মদিনায় নাযিল হয়েছে সেগুলো মাদানী সূরা আজকের এই সূরাটা হচ্ছে সূরাতুম মাক্কিয়া এটা মাক্কি সূরা নাযিল হয়েছে কোথায় এই সূরার রুকু সংখ্যা হলো 4 রুকু সংখ্যা কত 4 আয়াত সংখ্যা হলো মোট 34 আয়াত সংখ্যা কত 34 চলেন আমরা এই সূরা থেকে আলোচনা শুরু করি দেখি আমরা যা যা জানলাম সেগুলো আমরা মনে রাখতে পেরেছি কিনা সূরার নাম সূরাতু মারইয়াম সূরাতু লোকমান সিরিয়াল নাম্বার 31 মাক্কি না মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সূরার প্রাথমিক তথ্য আমরা মেমোরাইজ করে ফেলেছি মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এই সূরার কয়েকটি আয়াত থেকে কথা বলবো বলেন ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করেছি 12 নম্বর আয়াত থেকে সেখান থেকে আমরা আলোচনায় যাব তার আগে আমরা জান নামে সূরাটা দেওয়া হলো তার পরিচয় আমরা জেনে নিই দেখেন সাইয়েদিনা লোকমান হাকিম তিনি কোনো নবীও না রাসূলও না কিন্তু তারপরে আল্লাহ তার নামে কোরআনে সূরা দিয়েছেন কেন আল্লাহ তার নামে কোরআনে সূরা দিলেন তিনি তো নবীও না রাসূলও না দেখতে খুব সুন্দর ছিলেন না কুচকুচে কালো চেহারার মানুষ ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির খাটো লোক ছিলেন নাক নাক ছিল খর্বাকৃতির ঠোঁটগুলো ছিল পুরু বড় বড় যার যার চেহারা খুব সুন্দর ছিল না যার দিকে তাকালে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে মন চাইত না এই রকম কুচকুচে কালো খাটো বেটে একজন লোক কি এমন ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়ে দিলেন লোকমান হাকিম অত সুন্দর ব্যক্তি ছিলেন না খুব টাকাওয়ালা পয়সাওয়ালা কিংবা প্রভাবশালী মানুষ ছিলেন না কিন্তু সাইয়েদিনা লোকমান হাকিম তিনি অত্যন্ত ইবাদত গুজার একজন মানুষ ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন পরহেজগার ছিলেন তার ইবাদত গুজারির কারণে তিনি রব্বুল আলামিনের এত প্রিয় বান্দা হয়ে গেলেন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়ে তার নামে কোরআনে কারীমে একটা সূরা বরাদ্দ করে দিলে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ সাইয়েদিনা লোকমান হাকিম তিনি তার ইবাদত গুজারির কারণে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেলেন তিনি যখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেলেন আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে হিকমত দান করে দিলেন জুরে বলেন কি দান করলেন আর জুরে বলেন রব্বুল আলামিন সেই কথাই সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ আল্লাহ বলছেন আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি লোকমান আলাইহিস সালামকে হিকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ হিকমত এটা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না হিকমত হলো আল্লাহর একটা নিয়ামত নিয়ামাতুন আযীমা মহান একটা নিয়ামত এটা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়া যায় না এটা ইবাদত দিয়ে আর গোলামি দিয়ে হাসিল করতে হয় যার কাছ থেকে তিনি কে আল্লাহ সাইয়েদনা লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দিয়েছেন হিকমত আবারো বলছি টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়া যায় না ইবাদত আর গোলামি দিয়ে হাসিল করতে হয় যার কাছ থেকে তিনি কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বলছেন
يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الله تعالى بولছেন তিনি যাকে চান তাকে হিকমতের নিয়ামত দান করেন আর আল্লাহ যাকে হিকমত দান করেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করেন তাহলে বোঝা গেল হিকমত আসে যার তরফ থেকে তিনি কি হিকমত অনেক বড় নিয়ামত এটা ভালো করে শুনেন জ্ঞানের আরবী হচ্ছে ইলম যেটাকে আরবীতে আমরা যেটাকে আমরা বাংলায় বলি জ্ঞান আরবীতে সেটাকে বলি ইলম ইংরেজিতে এটাকে বলি আমরা নলেজ আর হিকমা মানে হচ্ছে বিচক্ষণতা বুদ্ধিমত্তা ইংরেজিতে যেটাকে বলা হয় উইজডম জ্ঞান আর হিকমত এক জিনিস নয় অজানা জিনিস জানার নাম জ্ঞান জানতেন না জেনেছেন এটার নাম যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে সর্বপ্রথম কি দিয়েছেন জ্ঞান ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আল্লাহ আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন যা তিনি আগে জানতেন তাহলে অজানা জিনিস জানার নাম জ্ঞান হোয়াটস দ্য ডেফিনিশন অফ নলেজ মা হুয়াল ইলম ইলম কি জ্ঞান কি অজানা জিনিস জানার নাম হলো জ্ঞান মাল মুরাদু বিল হিকমা তাহলে হিকমত দ্বারা উদ্দেশ্য কি হোয়াট ইজ উইজডম বিচক্ষণতাটা কি বিচক্ষণতা হলো অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করার কৌশল জানার নাম হলো হিকমত আসেন বুঝাই দিই তাকান আমার দিকে আপনারা এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে হেঁটে যাবে বা এই শামিয়ানার যে ইয়ে দেওয়া আছে এখান থেকে এতটুকু পর্যন্ত হেঁটে হেঁটে আসবে দেখ গ্রামে একদম গ্রামেগঞ্জে মেটো পথে চললে দেখবেন যে কিছু গাছ আছে ছোট ছোট এগুলোর মধ্যে কাটা থাকে হাঁটলে কাপড়ের মধ্যে ঢুকে যায় আপনাদের কুমিল্লাতে আপনার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন ল্যাংরা কি বলে ভাই কাটা কাটা গুদুরা খুদুরা আচ্ছা কাটা খুদুরা ঠিক আছে তো উচ্চারণ আবার আচ্ছা আপনারা বুঝতেই হয়েছে উচ্চারণ ঠিক হওয়া লাগবে না আমাদের সিলেটে বলে ল্যাংরা আচ্ছা যাই হোক আপনারা বুঝছেন তো কি বুঝাতে চেয়েছি আচ্ছা জ্ঞান আর হিকমতের পার্থক্য বুঝেন এখান থেকে এখানে হেঁটে আসবে কিন্তু এখানে পুরাটাই আছে ওই কাটাগুলা ল্যাংরা আছে এখন দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে আপনি বললেন ভাই আপনারা এখান থেকে এখানে হেঁটে আসেন তো এখান থেকে এখান দিয়ে সে হাঁটতে হলে এক পা থেকে আরেক পা এক পা থেকে আরেক পা এরকম করে কদম ফেলে ফেলে আসবে এটা তারা দুইজনেই জানে এটার নাম জ্ঞান এটার নাম কি একজন একদম হুরুস্তুল চলে আসছে তার কাপড় চুপড়ে এগুলা ঢুকে গেছে আর আরেকজন দ্বিতীয় জন সে ভাবলো এখানে যেহেতু এতগুলো গাছ আছে আমি একটু কাপড় চুপড় গুছাইয়া একটু দেখে দেখে আস্তে 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 যেখানে যেখানে নাই সেখানে সেখানে পাড়া দিয়ে দিয়ে এগিয়ে যায় প্রথম ব্যক্তি তার জ্ঞান আছে জ্ঞান মতো চলে গেছে হেঁটে হেঁটে আর দ্বিতীয় ব্যক্তি জ্ঞানের সাথে হিকমত খাটাইছে যাতে করে তার কাপড়ের মধ্যে এগুলা না ঢুকে অত্যন্ত কৌশলের সাথে পা ফেলে ফেলে গেছে দ্বিতীয় ব্যক্তি যে পন্থা অবলম্বন করেছে এটাকে বলে হিকমা এটাকে বলে কি হিকমা তাহলে জ্ঞান আর হিকমত কি এক জিনিস নয় হিকমত এটাকে এটা আল্লাহকে সাজদা দিয়া আল্লাহর গুলামি করে কান্নাকাটি করে খুব প্রিয় হওয়ার পরে পাওয়া যায় জ্ঞান আর হিকমত এক জিনিস নয় হিকমা যারা পেয়েছে তারা জ্ঞানীদের আরো উপরের কাতারে চলে গিয়েছে সুবহানাল্লাহ হিকমত যারা পেয়েছে এরা জ্ঞানীদের চাইতে আরো উপরের কাতারে এরা প্রকৃতপক্ষে জ্ঞানী হয় আল্লাহ বলছেন আমি আমার লোকমানকে হিকমত দিয়েছি যেহেতু লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দিয়েছেন এই জন্য আল্লাহ তাকে বলেছেন আনিশকুরুলিল্লাহ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো কারণ হিকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি আল্লাহ
سيدنا لقمان حكيم تيني امان ایک بیکتی چلین تاکہ رب بلائل امن اشادارن باقنی تدان کوری چلین تيني خوب شندور بھاشای بکتب براکتے پڑتین تيني ایک جنید گلام چلین تيني جکن پشور پالنی ماتے جاتین تيني جکن مڑو بھومیتے جاتین پشور پال گلو کے ایک جائے گائے رکھے لاتیٹا گرے دیے تینی جکن بکتب براکتین کتھا بولا شروع کرتین کھالی مویدانے فکاماتے مکتی تارم بکرتین کنو مانوش جننائی کنتو تار شندر گچالو پڑی پاتی شئی بکتب بو شنار جننو آستے آستے ایک جن دوی جن تین جن کرے لوک آستے آستے ایک تا شموی جن شمدر پڑی نتو ہوئے جتو کارن تاکے اشادارن باگنیتا جنی دان کرے چلین تینی کی اتن تو حکمت والا مانوش چلین تار مد دیکھے من حکمت چلو دیکھیں چھوٹ ایک تا گھٹونا مان منے پڑے گلو گھٹونا تا کی بول بو سیدنا لقمان حکیم تینی ایک جنر گلام چلین لقمان حکیم ایر خبر چطور دیکھے چلے گلو تار شد جتو رکھا آلا چین تارا شبائی جانتو سیدنا لقمان حکیم اتن تو حکمت والا مانوش ایرا پاروش پوریک بولا بولی کرتے کرتے گوٹا علاقائی چطور دیکھے چھوڑیے گلو لقمان حکیم اتن تو گیانی مانوش ای خبر لقمان حکیم ایر مالک جنی منیب جنی تار کانیو چلے گلو تار کونو کخنے جوار پنے تینی ایک دن تار گلام لقمان حکیم کے ڈکلین دیکھے بولنو لقمان شنے چی تمہیں نہ کی اتن تو بدھی مان مانوش دیکھی تمہار کیا من بدھی ہوئی سی جاؤ ایک تا چھاگل جو بائی کرو একটা ছাগল জবাই করে ছাগলের উৎকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো এই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ নিয়ে আসো সাইয়েদনা লোকমান হাকিম একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করে ওই ছাগলের বুকটা চিরে হৃৎপিণ্ড বের করলেন হৃৎপিণ্ড বের করে একটা থালায় রাখলেন আর তার জিহ্বাটা কেটে ওই থালার মধ্যে রাখলেন কয়টা জিনিস আরো জুড়ে হৃৎপিণ্ড জিহ্বা এই দুইটা জিনিস তিনি তার মালিকের সামনে মনিবের সামনে এনে বললেন এই দুইটা টুকরা হলো এই ছাগলের শরীরের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট অংশ এরপরে লোকমান হাকিমের মালিক বললেন লোকমান যাও আরেকটা ছাগল জবাই করো আরেকটা ছাগল জবাই করে ওই ছাগলের নিকৃষ্ট দুইটা টুকরা নিয়ে আসো পুনরায় তিনি জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন মালিক অবাক হয়ে বলল লোকমান লোকেরা তোমাকে জ্ঞানী মানুষ বলে হিকমতওয়ালা মানুষ বলে আমিও ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি তুমি হিকমতওয়ালা মানুষ কিন্তু তুমি আজ এমন একটা কাজ করলে তোমার এই কর্মযোগ্য দেখে তোমাকে তো আমার খুব বোকাশোকা মানুষ মনে হয় এর আগেও বলেছিলাম উৎকৃষ্ট অংশগুলো আনো সেম জিনিস আনলে যখন বললাম নিকৃষ্ট জিনিস আনো তখনও সেম জিনিস নিয়ে আসলে লোকমান হাকিম বললেন মালিক আমি মোটেও বোকাশোকা নয় বুঝে শুনেই আমি নিয়ে এসেছি ব্যাখ্যাটা এবার শোনে আমি জিহ্বার হৃৎপিণ্ড এই জন্য নিয়ে আসলাম হৃৎপিণ্ড যদি ভালো হয় জিহ্বা যদি ভালো হয় এই মুখ যদি ভালো থাকে মুখ দিয়ে যদি ভালো কথা বলা হয় মুখ দিয়ে যদি ভালো জিনিস ঢুকানো হয় হালাল জিনিস ঢুকানো হয় হৃৎপিণ্ড আর মুখ জিহ্বা এই দুইটা জিনিস ভালো থাকলে পবিত্র থাকলে সব কিছুকে পবিত্র রাখা যায় আর এই দুইটা জিনিসকে অপবিত্র বানিয়ে ফেললে সব জিনিস অপবিত্র হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ এই রকমের হিকমতওয়ালা মানুষ ছিলেন সাইয়েদনা লোকমান আল্লাহ বলছেন আমি সেই লোকমানকে হিকমত দিয়েছি হিকমত দিয়ে বলেছি আনিস করিলিল্লাহ আমি বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করো তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমার নিজেরই লাভ আল্লাহ বলেছেন ওয়া মাইয়াশ কুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহ গনিয়ুন হামিদ আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে যে কৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আমার আল্লাহ হলেন প্রশংসিত আল্লাহ কার মুখাপেক্ষী আপনি যে কোনো কাজে প্রশংসা করলে আপনার কোনো লস নাই আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ
শহীদ ও আমার গোলাম যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামত আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য সকল কাজে আমরা প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আল্লাহু আকবার এর পরের আয়াত থেকে আল্লাহ তাআলা সাইয়েদুনা লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন দেখেন পৃথিবীর বহু নবী বহু রাসূল তাদের সন্তানদেরকে নসিহত করেছেন কিন্তু সেই নসিহতগুলোর কথা সব নবীদের নসিহত তো কোরআনেই আসে নাই আসলেও অল্প অল্প বিক্ষিপ্ত ভাবে এসেছে কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন আল্লাহর কাছে নসিহতগুলো এত ভালো লেগেছে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ এই নসিহতগুলো যদি আপনারাও আপনাদের সন্তানদেরকে করতে পারেন আপনাদের সন্তানগুলো কখনো চরিত্রহীন হবে না এরা কখনো খারাপ পথে যাবে না বিপথে গিয়ে ধ্বংস হবে না আমরা যেন আমাদের সন্তানদেরকে এই মেসেজগুলো দিয়ে এই শিক্ষাগুলো দিয়ে বড় করতে পারি এজন্য লোকমান হাকিমের নসিহতগুলো আমাদের জন্য কোরআনে দিলেন কি লোকমান হাকিম তার ছেলেকে মোট দশটা উপদেশ করে দশটা উপদেশ দিয়েছিলেন দশটা নসিহত করেছিলেন জোরে বলেন তো কয়টা এই দশটা পয়েন্ট আপনারা আজকে মুখস্থ করে যাইতে পারবেন তো এই দশটা পয়েন্টের ভেতরে যুব সমাজ তরুণ সমাজের জন্য অনেক সুন্দর সুন্দর মেসেজ রয়েছে যুবক ভাইদেরকেও আমি মনোযোগী হতে বলবো কারণ এই আয়াতগুলোতে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা রয়েছে আমরা মনোযোগের সাথে শুনতে পারবো তো ইনশাআল্লাহ আচ্ছা বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে বিশ তিরিশ মিনিট ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি অধৈর্য হয়ে যাবেন তিরিশ মিনিট থাকা যাবে সব মিলাইয়া ইনশা চলেন ঘুম টুম আসছে নাকি আপনাদের দেখি একটা তাকবীর দিয়ে যাদের ঘুম আসছে ছোটায় দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর চলেন শুরু করে দেখি আল্লাহ কি বলেছে আল্লাহ বলছেন লোকমান তার ছেলেকে প্রথম উপদেশ দিলেন ওয়াইদ কালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হ্যাঁ আমার কলিজার টুকরা ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করো না খুব ভালো করে শুনেন সন্তানদেরকে কিভাবে বড় করে তুলতে হয় লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেওয়ার বেলা সবার আগে তিনি তাওহীদের জ্ঞান দিলেন তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় তার সঙ্গে কোনো শরীকা না লোকমান হাকিম তার ছেলেকে বললেন বাবারে সবার আগে তুমি তোমার রব চিনো সবাই বলেন তো আমাদের রব কয়জন আমাদের রব চিনি তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার লোকমান হাকিম সর্বপ্রথম তার ছেলেকে রব চিনালেন বললেন বাবারে শোনো তোমার রব কে চিনো তোমার রব হলেন একজন লা তুশরিক বিল্লাহ তোমার সেই রব আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহ হচ্ছেন একক তার সঙ্গে শরীক করা যায় না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম জুলুম আরবি শব্দ এর অর্থ হলো যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখা যেটা করা দরকার সেটা না করা জুলুম মানে হলো নির্যাতন নিপীড়ন অত্যাচার ব্যাপক অর্থবোধক একটা শব্দ আল্লাহ হচ্ছেন একক সেই একত্ববাদী রবের জায়গায় বহুত্ববাদী যারা আছে
একত্ববাদী রবের জায়গায় বহুত্ব গ্রহণ করার নাম জুলুম আর দুনিয়াতে জুলুমের যত প্রকার আছে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা এইজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালাদুল মুনাজিব নিশ্চয়ই শিরক হলো দুনিয়ার সবচেয়ে বড় জুলুম এজন্য একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে আল্লাহর সাথে শিরক করেছে যারা দুনিয়ার সবচাইতে বড় জালিম হলো তারা লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম আল্লাহ চিনালেন তৌহিদের শিক্ষা দিলেন সর্বপ্রথম তিনি তার সন্তানকে শিরকের ব্যাপারে সাবধান করলেন কারণ হলো শিরকের গুনাহটা এমন গুনাহ শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কি আল্লাহ আরো জোরে বলেন তিনি কি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন যে কোন গুনাহ চাইলেই তিনি মাফ করতে পারেন কিন্তু একটা গুনাহ ছাড়া গুনার নাম কি আরো জোরে বলেন শিরক যারা করে আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার নিশ্চয় আল্লাহর সঙ্গে শিরক করে যারা জাহান্নামের আগুনের অধিবাসী হলো তারা কারণ তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে আল্লাহ এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক নাম্বার উপদেশ দিলেন আমার কলিজার টুকরা ছেলে আমার সন্তান শোনো আল্লাহর সঙ্গে শিরক করো না তোমার রবকে চিনো তোমার রব হলেন একজন আমাদের রব কয়জন তাহলে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বেলা সবার আগে এমন শিক্ষা দিতে হবে যাতে করে সন্তান তার রবকে চিনতে পারে শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার আমরা আমাদের সন্তানগুলোকে যখন পড়াশোনা করাবো আমাদের সন্তানগুলোর পাঠ্যক্রম পাঠ্যপুস্তক তাদের শিক্ষা সিলেবাস একাডেমিক মেথড একাডেমিক সিস্টেম এমন হওয়া দরকার যাতে করে পড়াশোনার মাধ্যমে সে যাকে চিনতে পারে তিনি কি পড়াশোনায় যদি রবকে চেনার মতো রবকে জানার মতো আল্লাহকে জানার মতো কোনো বিষয় না থাকে দেখা যাবে মাস্টার ডিগ্রি পিএইচডি কমপ্লিট করে সংশয়বাদী নাস্তিক হয়ে যেতে পারে এজন্য সন্তানগুলোকে সর্বপ্রথম দিনই শিক্ষা দেওয়া বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব এই যে আপনারা যারা আমার কথাগুলো শুনলেন কথাগুলো তো আমার নয় কথাগুলো কার এই যে আল্লাহ তাআলা শেখালেন লোকমান হাকিমের ঘটনা বয়ান করে আল্লাহ বোঝাতে চাইলেন সন্তানগুলোকে সবার আগে শিক্ষা দিতে হবে দ্বীনি শিক্ষা ইসলামী শিক্ষা কোরআন হাদিস শেখাতে হবে যাতে যাতে করে তারা আল্লাহকে চিনতে আপনার সন্তানদেরকে ওই পেছনে দাঁড়ায় আছে অনেকে আপনারা এত ছোট প্যান্ডেল কেন করলেন অনেকে আসতেছে না হয়তো ওগুলো খুলে দিতে পারতেন একটু আগায় আসেন পেছনে যারা আসে আসতে পারবে কেউ দাঁড়ায়েন না এদিকে আমার সামনের দিকে আগান এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা এগিয়ে আসেন বাবা যান না একটু সামনে সামনে আগে আসেন তারা একটু সামনে আগে আসেন না বাবা যান না যদি কথা শোনার পরে বসে থাকেন না বসছি তো বসছি তাহলে তো আর হবে না একটু পেছনে যারা আছে এদের এরা জায়গা পাবে আসেন একটু সামনে আগে আসেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি সংক্ষিপ্ত করে ফেলবো মতিগতি তো ভালো মনে হইতেছে বসেন সম্মানিত ভাইয়েরা তাহলে এক নাম্বার লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ চেনালেন আপনি আপনার সন্তানকে কি করবেন শোনেন যারা বাপ হয়ে গেছেন ছোটবেলার সন্তানকে অওয়া ক খ এ বি সি ডি শেখাইয়েন পড়ে আলিফ বা তা থা শেখাতে হবে সবার আগে যদি দিনই শিক্ষা না দেন দিনে শিক্ষা না দিয়ে যদি আপনি সব শিখাই ফেলেন এটা লাইনে থাকবে না বেলাইনে চলে যাবে রেলগাড়ি ট্রেন যখন চলে লাইন চ্যুত হয়ে গেলে তখন বগিগুলো থাকবে না পড়ে যাবে পড়ে যাবে সন্তানগুলোকে লাইনে রাখতে হলে ছোটবেলা আগে দিন শিক্ষা এরপরে অন্যান্য শিক্ষা লাইনে থাকবে আর যদি ছোটবেলা দিনে শিক্ষা না দিয়ে লাইনে ঠেলে দেন হঠাৎ করে লাইন চ্যুত হয়ে পড়ে যেতে পারে আপনি আপনার সন্তানকে ছোটবেলা দিনই শিক্ষা দিয়ে এরপরে ডাক্তারি লাইনে পড়াশোনা আপনি করালেন অসুবিধা নাই এটা চরিত্রবান মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলা আপনি দিনই শিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানালেন অসুবিধা নাই এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে সচিব বানান ডিসি বানান এসপি বানান অ্যাডভোকেট বানান ব্যারিস্টার বানান ছোটবেলা দিন শিক্ষা দিয়ে বানালে লাইনে থাকবে লাইনচ্যুত হবে না আর ছোটবেলা দিনই শিক্ষা বাদ দিয়ে তুলে দিলেন ডাক্তারি লাইনে প্রথমে এটা ডাক্তার হবে কিন্তু কসাই ডাক্তার হবে
ছোটবেলা দিন না শিখায়া ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন হবে এমন ইঞ্জিনিয়ার যেখানে যেখানে রড দরকার সেখানে বাস ঢুকাইয়া দিবে ছোটবেলা দিন না শিখায়া ডিসিএসপি সচিব বানাবেন এমন আমলা হবে জনগণের সম্পদ দেশের সম্পদ লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া বানাবে আর যদি ছোটবেলা দিনই শিক্ষা তার বেসিক থাকে চরিত্রবান হবে আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ তা আব্বাজানরা বলেন বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন দিনই শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ লোকমান হাকিমও তাই করেছেন তার সন্তানকে সর্বপ্রথম তিনি আল্লাহ চিনিয়েছেন রব চিনিয়েছেন দিনই শিক্ষা দিয়েছেন এরপরে লোকমান হাকিমের উপর আল্লাহ এমন খুশি হলেন আল্লাহ বললেন লোকমান তুমি আল্লাহকে চিনিয়েছো এবার আল্লাহ তোমাকে অর্থাৎ বাপ চিনাবেন মা চিনাবেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন লোকমান তুমি এবার তোমার ছেলেকে বলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালি বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়া নানালা ওয়াহানি ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله বলছেন লোকমান তোমার সন্তানকে বলো আল্লাহ এবার ওয়াজ করছেন আল্লাহ এবার নসিহত করছেন ওসিয়ত করছেন तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তারা যেন তাদের মা-বাবার প্রতি সদয় হয় মা-বাবার প্রতি ইহসান করে সুন্দর আচরণ করে শ্রদ্ধা করে ভালোবাসে দেখেন লোকমান হাকিম বাপ চিনাইলেন কাকে এবার আল্লাহ সন্তানকে বাপ চিনায় দিলেন আল্লাহ লোকমান হাকিমের মাধ্যমে জানায় দিলেন তোমার সন্তানকে বলো দুনিয়ার সব মানুষকে তোমার সন্তান চ সবাইকে আল্লাহ ওসিয়ত করছেন তারা যেন তাদের বাপ এবং মাকে খেদমত করে কারণ মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবা যাদের আছে শোনো যুবক ভাইরা তরুণ ছাত্র ভাইরা শোনো মা বাবা যাদের আছে তোমাদের ঘরে কিন্তু তোমাদের জান্নাত আছে মা বাবার খেদমত করে মা বাপের মুখে যদি হাসি ফুটাইতে পারো মা বাবাকে যদি খুশি করতে পারো খুশি হয়ে যাবেন যিনি তিনি কি আর মা বাপের সঙ্গে যদি বেয়াদবি করো ভালো ছাত্র হও লাভ হবে না কেরিয়ার নষ্ট হয়ে যাবে মা বাপের সঙ্গে যদি বেয়াদবি করো বড় ব্যবসায়ী হতে পারেন টাকা পয়সায় কোনো বরকত হবে মা বাপকে বেজার করলে নাখুশ করে দিলে নাখুশ তিনি হয়ে যাবেন তিনি কে এই জন্য নবীজি বলেছেন মা বাবা তোমার জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম খুশি করলে জান্নাত পেয়ে যাবা ও খুশি করলে জাহান্নামে চলে যাবা আল্লাহ তাআলা সুন্দর করে বললেন শোনো মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা শোনো তোমাদের মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছেন তোমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে তোমাদের মা বাবার কাছে তোমরা চিরঋণী কারণ মায়ের পেটে তোমরা ছিলে মা অসহনীয় অসহ্য কষ্ট সহ্য করেছেন বাবা তোমাদেরকে ভরণ পোষণ লালন পালনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন এই মা বাবা তোমাদেরকে বড় করার জন্য ছোট থেকে বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন আল্লাহ এবার ওয়াজ করছেন বান্দারে শোনো তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে করতে বাপের দাড়িটা সাদা হয়ে গেল বাপ মায়ের চামড়াটা কুচকে গেল বুড়া হয়ে গেল বুড়ি হয়ে গেল তোমাকে বড় করে তুলতে তুলতে তারা যখন বয়স্ক হয়ে গেল আল্লাহ বলেন ইম্মায়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে করতে বাপের দাড়ি সাদা বাপ বুড়া মা ও বুড়ি মানুষ এরা দুজন যখন বুড়া বয়সে চলে যায় মা বাপের একজন অথবা দুইজন আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা দুইজন যখন বার্ধক্যে চলে যায় বার্ধক্যে চলে গেলে তোমার মা বাবার শরীরের শক্তি কমে যাবে বাবা আগে ইনকাম করতো বুড়া বয়সে ইনকাম করতে পারবে না মায়ের যৌবন ছিল তখন তোমার জন্য অনেক কষ্ট করেছেন বুড়া হওয়ার পর এনার্জি থাকবে না খবরদার সন্তান হয়ে বুড়া বয়সে তোমার মা বাবার প্রতি তুমি বেইনসাফি করো না অসুস্থ হলে এভাবে ফেলে রেখো না মা বাবা অসুস্থ হলে হাঁটতে না পারলে তাদের দেখাশোনা বাদ দিয়ে তুমি এরকম বেইনসাফি করো না তারা যদি তোমাকে কোনো কিছু বলে খবরদার আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ
বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না যিনি আদেশ করলেন তিনি কে আল্লাহ বললেন হে বান্দা খবরদার তোর মা আর বাপ এটা বড় সেনসিটিভ জায়গা ভালো করে শুন ওয়ালা তানহারহুমা গলার আওয়াজ নিচু কর আওয়াজটাকে বড় করে দিস না চোখ রাঙিয়ে কথা বলিস না চোখ মোটা করে দিস না গলার আওয়াজ বড় করিস না এটা তোর বাবা এটা তোর মা আমি আল্লাহ তোকে বললাম শুন তোর মা বাবার সামনে চক্ষুটা যাতে নি চক্ষুটা যাতে নিচের দিকে থাকে চোখ মোটা করে তাকাইস না গলার আওয়াজ বড় করিস না তোর বাপের সঙ্গে মায়ের সঙ্গে কেমনে কথা বলবি বান্দা শোন আল্লাহ বলে দিলেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় মার্জিত ভাষায় বিনয়ী হয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলো আদেশ দিয়েছেন কে খবরদার 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 বাপ আর মায়ের সঙ্গে গলার আওয়াজ বড় করা যাবে না বাবা একটা কিছু বলে ফেলেছেন ধমক দেওয়া যাবে না ধমক দিলেই জাহান্নাম মাকে ধমক দিয়েন না ধমক দিয়েছেন তো জাহান্নামে চলে গিয়েছেন মা বাবা বড় সেনসিটিভ জায়গা মা বাপকে ও খুশি বানাইছেন তো আল্লাহ খুশি হয়ে গিয়েছেন আর মা বাপকে খুশি বানিয়ে ফেলেছেন তো খুশি হয়ে যাবেন কে শুনেন 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 ভালো করে শুনেন শুধু বাপের খেদমত আর মায়ের খেদমত করে দেখেন আল্লাহ গোটা দুনিয়ার সম্পদ আপনার পায়ের তলায় ফেলে দিবে আল্লাহু আকবার এই দুনিয়াতে যারা বড় হয়েছেন সফল হয়েছেন যারা দুনিয়াতে কেরিয়ার সমৃদ্ধ করেছেন বাপের দুয়ায় মায়ের দুয়ায় করেছেন এই জন্য দুনিয়াতে সফল হওয়ার জন্য আখেরাতে নাজাত পাওয়ার জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহ বলছেন মায়ের প্রতি বেশি যত্নবান হও কারণ বাপের চেয়ে মা কষ্ট করেছেন বেশি এজন্য ইসলাম বাপের চাইতে মায়ের হক বাড়িয়ে দিয়েছে তিন গুণ বেশি জুড়ে বলেন কয় গুণ বেশি আরো জুড়ে কয় গুণ কারণ কি জানেন কারণ হলো মা এমন তিনটা কষ্ট করেছেন যেই তিনটা কষ্ট বাপ করেন নাই জুড়ে বলেন কয়টা কষ্ট আরো জুড়ে এক নাম্বার গর্ভধারণ করেন বাপ না মা আরো জুড়ে গর্ভধারণ এটা কিন্তু বড় ভয়াবহ যন্ত্রণা পুরুষ মানুষ আমি আপনি আমরা গর্ভধারণের যন্ত্রণা বুঝবো না তবে বিবাহিত ভাইয়েরা কিছুটা টের পেয়েছে আপনার বউ প্রেগনেন্ট হওয়ার পরে যখন খাটে আপনার পাশে ঘুমায় প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা পেটে আসার পরে মাঝে মাঝে গভীর রাতে নিজের স্ত্রীর উহ আহ ব্যথার শব্দ শোনা নিজের স্ত্রীর কষ্টগুলো দেখেন যখন তখন কি ছোটবেলার কথা তখন কি আপনার মায়ের কথা মনে হয় না আপনিও তো আপনার মার পেটে ছিলেন আপনার মাও রাতে না ঘুমিয়ে উহ আহ শব্দ করেছে ঠিক কি না এই রকম আপনার মা কি কষ্ট করেছেন শুনেন গোটা দুনিয়ার সম্পদ যদি অর্জন করে মায়ের পায়ের তলে ফেলে দেন মা যে জন্ম দিতে গিয়ে একটা উহ শব্দ করেছে উহ শব্দ পর্যন্ত এই শব্দের ঋণও আপনি শোধ করতে পারবেন এত কষ্ট মা সহ্য করেছেন বাপের চাইতে মায়ের হক আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন কারণ এক নাম্বার মা গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছেন এরপরে সন্তান প্রসব করে বাপ না মা আরো জুড়ে বলেন কত মহিলা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মরে যায় মৃত্যু যন্ত্রণার কাছাকাছি যন্ত্রণা এই মারাত্মক যন্ত্রণা সন্তান জন্ম দেওয়ার পরে মা সহ্য করলেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো দু বছর বুকের দুধ পান করালেন কি এই তিনটা কাজ বাবা করে নাই মা করেছে এই জন্য ইসলাম কত ইনসাফ করলো দেখেন বাপের চাইতে মায়ের হক তিন গুণ বেশি আল্লাহ বাড়িয়ে দিলেন এখানে আয়াত নাজিল করার বেলায় আল্লাহ তাই করলেন লুকমান হাকিমকে দিয়ে তার ছেলেকে বলালেন তোমার মা বাবার খেদমত করো বিশেষ করে মায়ের দিকে বেশি দৃষ্টি দাও কারণ মা কষ্ট করেছেন সবচাইতে বেশি যাদের মা আছে বাবা আছে ভাই ঘরের ভেতরে কিন্তু জান্নাত আছে মা বাপের খেদমত করেন মা বাবাকে দেখাশোনা করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন দুনিয়া আখেরাতে আপনাকে সফল বানিয়ে দিবেন কে মা বাবার খেদমত করবেন তো
এরপরে লোকমান হাকিম তার ছেলেকে তিন নম্বর উপদেশ দিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিম মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্না আল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ বলছেন লোকমান হাকিম তিন নম্বরে তার ছেলেকে উপদেশ দিলেন হে আমার প্রিয় ছেলে হে আমার সন্তান পাপ কিংবা পুণ্য ভালো কাজ এই যুবকরা ওয়াজ চলে আসছে যুবকদের করতে ভালো করে শুনেন লোকমান হাকিম তার ছেলেকে বললেন বাবা রে শোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ পাপ কাজ কিংবা পুণ্য কাজ খারাপ কাজ কিংবা ভালো কাজ সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় যদি কোনো পাথরের চিপায় গিয়েও করো কেউ যদি নাও জানে একজন ঠিকই জানেন তিনি কে আল্লাহ লোকমান হাকিম বলছেন ইয়াতি বিআল্লাহ আল্লাহ সেটা হাজির করবেন আল্লাহ তোমার কাছ থেকে জবাব চাইবেন কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন রব তার কাছে কোনো কিছু গোপন নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান আর জমিনের কোনো কিছু যার কাছে গোপন নাই তিনি কে আল্লাহ বলছেন আমি কেমন রব শোনো ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها স্থল ভাগার জল ভাগে যা কিছু হয় সব তিনি জানেন এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোন গাছের যদি কোন একটা পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও যার কাছে রয়েছে তিনি কি লোকমান হাকিম তার ছেলেকে আবার তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতির শিক্ষা দিলেন বললেন বাবা রে শোনো আমি তোমার বাপ আমাকে ফাঁকি দিয়ে নির্জনে নিরিবিলিতে একাকি তুমি গোপন কোনো কাজ গুনাহের কোনো কাজ করতে পারো কিন্তু বাবারে গোপন সেই গুনাহ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানবেন কে আপনারা কি মন দিয়ে শুনতেছেন আমার কথা কোনোদিন এই ওয়াজটা বাচ্চাকে করছেন বাবারে আমি তোর বাপ মা কি বলেছেন বাবারে অথবা মেয়েকে মা গো আমি তোর মা তুই লুকায় লুকায় কোনো গুনাহ করলে আমি মা হিসাবে হয়তো টের পেতে নাও পারি জানেন কে এই আমার যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে যে সারাদিন গান শোনো ইয়ারপড ঢুকিয়ে দিয়েছ তুমি জানো তুমি কি শুনতেছো তুমি যদি আজেবাজে কিছু শোনো কেউ হয়তো জানে না শুনতেছে না কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া যায় না তিনি কি তুমি যে চোখ দিয়ে গুনাহ করো গোপনে গোপনে ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত কেউ জানে না কিন্তু একজন জানে তিনি কে কিভাবে কিভাবে জানেন শোনেন রাতের বেলা আপনি আপনার রুমে একা ঘুমাচ্ছেন এখন তো প্রযুক্তির ছোঁয়া লেগেছে আপনার হাতের মধ্যে স্মার্টফোন আপনার ঘরের মধ্যে ওয়াইফাই লাগানো আছে ইন্টারনেট কানেকশন আছে এখন আপনি চিন্তা করলেন আমি আমার ঘরের ভেতরে একা আছি আমার আব্বু আম্মুর রুমে ঘুমায় ভাই বোন যার যার রুমে সবাই ঘুমায় আমি আমার একা রুমে দরজা বন্ধ করে দিয়েছি এখন আমি একা আছি আমি আমার ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও যদি দেখি নাটক সিনেমা কিংবা পর্নোগ্রাফি যদি দেখি আমার ঘরের কেউ তো দেখবে না কেউ জানবে না আমার কলেজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা সবাই বলো তো দেখি কেউ যদি ঘরের কেউ যদি খবর নাও জানে অন্ধকার ঘরে দরজা বন্ধ করে একা একা যা করি সব কিছু যিনি জানেন তিনি কে ওই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে চোখের খেয়ানত চোখের জিনা থেকে বেঁচে থাকতে পারব কানের খেয়ানত অর্থাৎ কান দিয়ে আজেবাজে জিনিস শোনা থেকে আমরা বিরত থাকতে পারবো কি দুঃখের কথা বলবো আমার কত যুবক তরুণ ছেলেরা
রাতের বেলা আজেবাজে ভিডিও দেখেন নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। এ কলেজার টুকরা যুবক তরুণ ভাইরা শুনো, রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমায়ো না, ওই নাপাক অবস্থায় মওত হয়ে যেতে পারে কিনা। আল্লাহ নবী বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে পুনরুত্থান দিবসে ওই অবস্থায় তাকে কবর থেকে তুলবেন যিনি, তিনি কে? তুমি যে নাপাক অবস্থায় ঘুমালে নাপাক অবস্থায় হাজির হবে, নাপাক ঘুমায়ও না। মানুষ যখন নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আরো জোরে বলেন থাকে কে? অনেক ছেলেরা আছে পেশাব করে পানি নেয় না, পবিত্র হয় না। এই যে পেশাব করে অপবিত্র থাকা, এটা কিন্তু কবরে আজাব হওয়ার একটা অন্যতম কারণ। অপবিত্র থাকে যে কবরের মধ্যে আজাব পাবে, সে অপবিত্র থাকা এটা হলো শয়তানি কাজ। বহু মানুষ আছে পেশাব করে উঠে যায়, তার লজ্জাস্থানে গুপ্তাঙ্গের মধ্যে পেশাবের ফুটাগুলো থাকে, সেগুলো কাপড়ের সঙ্গে লেগে যায়। কি খাচ্চর মানুষ চিন্তা করে, ওই পেশাব লেগে থাকা কাপড় তার গুপ্তাঙ্গে কিংবা তার শরীরের সেন্সিটিভ জায়গা বারবার টাচ করে, কেমন খাচ্চর মানুষ আপনি! দেখেন ইসলামটা কত পবিত্র, কত সুন্দর। পেশাবের মতো নাপাক জিনিস বারবার বারবার আপনার গুপ্তাঙ্গ কিংবা আপনার শরীরের সাথে টাচ লাগতেছে। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলতেছে এই যে পেশাব, এই পেশাবগুলো যদি কাপড়ের সঙ্গে লেগে থাকে বারবার, যদি এটা গুপ্তাঙ্গের সঙ্গে লাগে মানুষের যৌবন ক্ষয় হয়ে যায়। অনেক যুবক যৌবন বয়সে যৌবন হারিয়ে ফেলতেছে, এই জন্য বিয়ের পরে তার বউ পরকিয়া করে, তার বউয়ের সাথে দাম্পত্য জীবনে সে হ্যাপি না। এগুলোর বহু কারণ আছে, আমরা অপবিত্র থেকে থেকে আমাদের যৌবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছি। এই জন্য আমরা অপবিত্র থেকে একদিকে গুণা যেমন কামাই করব না, অন্যদিকে আমরা আমাদের যৌবনকে হুমকির মুখে ঠেলে দিব। এজন্য সবাইকে বলবো পবিত্র থাকবেন, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আমার যুবক ভাইদেরকে বলছিলাম নাপাক অবস্থায় ঘুমায় না, কানের মধ্যে হেডফোন দিয়ে নাপাক অবস্থায় ঘুমায় যেও না, এই অবস্থায় মৌত হয়ে যেতে পারে। গান শুনতে শুনতে ঘুমায় না, কুরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও, তেলাওয়াত করতে করতে জিকির আজকার তসবি জপতে জপতে ঘুমিয়ে যাও, সাইয়েদুল ইস্তেগফারটা পড়ে ঘুমায় যাও। সাইয়েদুল ইস্তেগফার করে যে ব্যক্তি ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি যদি ঘুমের মধ্যে মারা যায় তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? নবীজি আমল শিখিয়েছেন ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়া যান। নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়া যায়, লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায় আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে কে বলেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের? লোকমান হাকিম তার ছেলেকে কত সুন্দর নসিহত করলেন, বাবার পাপার পুণ্য, ভালো কাজ খারাপ কাজ, অনুপরিমাণ সরিষার দানা বলেন তো ছোট না বড়, সরিষা পরিমাণ। কোনো কাজ যদি করো কেউ না জানলেও জানেন কি? খুব সুন্দর শিক্ষা দিলেন। এরপরে চার নম্বরে তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আল্লাহ আকবার। তিনি তার ছেলেকে বললেন বাবারে নামাজ কায়েম করো। নামাজের কথা বললেন, তাহলে এখান থেকে শিক্ষা হলো বাবা এবং মা সন্তানকে নামাজের কথা বলবেন, নামাজের ব্যাপারে তাগিদ দিবেন। আমরা যদি আমাদের সন্তানগুলোকে নামাজি না বানাই তাহলে আমাদের সন্তানগুলো নেকির পথে অগ্রসর হবে না। এই জন্য নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসামিউসিনিন, তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হয়ে যায় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো, প্রহার করো, হালকা মৃদু আঘাত করো, শাসন করো। আমরা আর সন্তানদেরকে কি আর নামাজের কথা বলবো, বহু বাপ আর বহু মা নিজেরাই তো বেনামাজি হয়ে আছে। নামাজ ছাড়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। সমস্ত ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায়, মন দিয়ে কথা শুনেন, সমস্ত ইবাদত ফরজ হয়েছে, সকল ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়, একমাত্র 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 ইবাদত নামাজ। এই নামাজের বিধান দুনিয়াতে আসে নাই, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজের রাতে আল্লাহ ঊর্ধ্বাকাশে নবীজিকে নিয়ে জমিনের উপরে ঊর্ধ্বাকাশের উপরে নামাজকে ফরজ করেছে। এই কথা কেন বললাম জানেন, আরবিতে একটা প্রবাদ আছে আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। কেন ইবাদতের মাথা? সব ইবাদত আসছে দুনিয়ায়, নামাজ এসেছে
দুনিয়ার উপরে এই জন্য সকল ইবাদতের উপরে যে ইবাদতের স্থান ইবাদতের নাম কি আল্লাহ ইবাদতের মাথা কেন বলা হয়েছে এবার আমার দিকে তাকান আমাদের শরীরের উপরে কি আল্লাহ আচ্ছা মাথা কাটটা যদি এখানে সবার মাথা কাটটা যদি ফলায় দেওয়া হয় এরপরে যদি মাথা ছাড়া আমাদের এতগুলা মানুষের দেহ এখানে থাকে বলেন তো মাথা ছাড়া দেহ দিয়ে এখন কারো পরিচয় পাওয়া যাবে মাথা ছাড়া যেমন দেহ দিয়ে পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা এটা কেটে ফেলে দিয়া বাদ বাকি সব ইবাদত আলহাজ হইয়া যাকাত দিয়া রোজা রেখে সব কাজ ভালোভাবে কইরাও ইবাদতের মাথা নামাজ বাদ দিয়া অর্থাৎ পাঁচ ওয়াক্তের নামাজ বাদ দিয়া কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না এজন্য নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস নয় কিন্তু কথাটা বাস্তব সত্য আসলে তো বিবেক মানুষের আছে আর কারো বিবেক আছে বুঝেন তো এবার ফজরের সময় আজান হয়েছে আপনি উইঠা নামাজে চলে গেছেন গোলামি হয়েছে কার কথা কন না কেন খুশি হয়েছেন কে এবার আজান শুনে নামাজে গেলেন না খুশি হয়েছে কে গোলামি হয়েছে কার তো সিএনজির পেছনের লেখাটা যদি সত্য হয় বিবেক মানুষের সর্বোচ্চ আদালত আমার আর জবাব দিয়ে না চুপচাপ থেকে বিবেককে বলে আচ্ছা বিবেক তুমি বলো তো এই যে আজকে ফজরের নামাজ জোহর আসর মাগরিব এসা সব চলে গেছে একটা নামাজ আমি পড়ি নাই আমি পাঁচবার আসলে খুশি করছি আল্লাহকে না শয়তানকে পাঁচবার গোলামি করছি আল্লাহ না শয়তানের বিবেককে জিজ্ঞেস করে দেখেন বিবেক কি জবাব দেয় আমার জাতীয় কবি সুন্দর কবিতা লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখন জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান আল্লাহ আকবার শুনছেন কবিতাটা পাঁচ ওয়াক্ত নামাজ কেমনে যায় ঘুমাইয়া চলে যায় ফজর এই যে ফজরের সময় ঘুমাইলেন মৌতের খবর তো আপনি জানেন না জোহরের আগে জানাজা রেডি হতে পারে কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কি না কেমনে এসার নামাজ কাজা কইরা ঘুমাইলেন ফজরের আগেই তো কেমন হতে পারে এই যে ঘুমাইছেন চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই আসেন কোথায় কবরে কোথায় খবরদার নিজেরা নামাজ ছাড়বেন না হ্যাঁ যুবক তরুণ ভাইরা শোনো নামাজ ছেড়ে দিও না অনেক যুবকরা কয় আমরা বুড়া হই তারপর নামাজ পড়বো কে বলছে তুমি বুড়া হবা বুড়া যে হবা এর তো কোনো নিশ্চয়তা দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল হঠাৎ করে আমি হঠাৎ করে আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি যৌবন বয়সে ইবাদতের দাম বেশি কেন বেশি কারণ বুড়া হয়ে গেলে মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না ঠিক মতো সাজদা দেওয়া যায় না কিন্তু যুবকের শরীর স্বাস্থ্য ভালো থাকে রুকু সুন্দর হয় সাজদা সুন্দর হয় ইবাদত সুন্দর নামাজ সুন্দর হয় বেশি এই জন্য আল্লাহ সওয়াব দেন পরিমাণে এই জন্য যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দিও না বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিন গ্রন্থে এই হাদিস এসেছে নবীজি বলেছেন সামাতু ইউজিল্লুহুমুল্লাহ سبعت يزلهم الله في ظله يوم لا ظل إلا ظلي সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে যুবকেরা দুনিয়ায় আল্লাহর ইবাদত করে করে নামাজ পড়ে পড়ে কাটিয়েছে ওই যুবকগুলোকে ডেকে 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 হাশরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে এজন্য যুবক ভাইরা আজান হলে নামাজে যাবেন তো আপনারা যখন নামাজে আসবেন সন্তানগুলোকে নামাজে আনবেন
মায়েরা যারা শুনছেন আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে নামাজে দাঁড়াবেন সন্তানগুলোকে নামাজি বানালে আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন এই সন্তানগুলো নেককার সন্তান হিসেবে পরিগণিত হয়ে নামাজ পড়ে আপনাদের জন্য যখন দোয়া করবে সন্তানগুলো নামাজি নেককার বানিয়ে গেলে দোয়া যখন করবে চোখের পানি এটা আল্লাহ পছন্দ করেন দুইটা ফুটা আল্লাহর কাছে পছন্দনীয় একটা ফুটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা ছড়ে পড়ে ওই রক্তের ফুটা পছন্দ করেন কি আর একটা ফুটা হলো অনুশোচনার চোখের পানির ফুটা এই চোখের পানি কেউ পছন্দ করেন কি সন্তানগুলোকে নামাজি বানায়া যান গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না কিন্তু যখন আপনার সন্তান আপনার জন্য বাপের জন্য মায়ের জন্য চোখের পানি ছাড়বে এই চোখের পানি নাকের রোগায় আসার আগে চোখের পানি দিয়ে বাপ মায়ের জাহান্নামের আগুন যিনি চিরতরে নিভাইয়া দিবেন তিনি কে এই জন্য ছেলে মেয়েগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম আল্লাহু আকবার বলেন চার নাম্বার সন্তানকে কিসের উপদেশ দিবেন কষ্ট হচ্ছে বাবা জানরা আমরা শেষ আট দশ মিনিটে আমরা শেষ করে ফেলবো মোনাজাতের জন্য যাবো ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বর উপদেশ দিলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বাবারে সৎ কাজের আদেশ দিও অসৎ কাজে নিষেধ দিও কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়া এটা হলো মানুষের দায়িত্ব আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়া কুনতুম খায়রা উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উখরিজাত লিন্নাস মানুষের জন্য বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে অন্যায় কাজে বাধা দিবা সন্তানকে বাপ শেখাচ্ছে আপনারা কি করেন বাবারে রাস্তাঘাটে সোজা হয়ে যাবা ডানে বামে একদম অন্যায় কিছু চলুক কোনো কথা বলবা এরকম কি বলা দরকার মুসলমান সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী থাকবে যেখানে অন্যায় যেখানেই জুলুম মুসলমান সেখানেই অন্যায় আর জুলুমকে একেবারে গুড়ায় কেটে ফেলার জন্য অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে লোকমান হাকিম তার সন্তানকে এই কথাই বলেছেন শুধু নিজে নিজে ভালো কাজ করবেন আর গোটা সমাজ গোটা জাতি বিপথে চলে যাবে আপনি চুপ থাকবেন এটা মুসলমানের চরিত্র হতে পারে এজন্য লোকমান হাকিম বলছেন বাবা খালি ওই দেখেন আগের আয়াতে বললেন কি আকিমিস সালাত নামাজ পড়ো নামাজ কায়েম কর এরপরে বলতেছেন সৎ কাজের আদেশ দাও মানে নিজে খেলে নামাজ পড়লে হবে না মানুষকেও নামাজের দিকে ডাকো নামাজ সৎ কাজ না অসৎ কাজ অসৎ কাজ যারা করবে এদেরকে কি বাধা দিবা অসৎ কাজে বাধা দেওয়ার কয়েকটা স্তর আছে নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে অসৎ কাজ দেখবে তার ক্ষমতা থাকলে ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি হাত দিয়ে অর্থাৎ ক্ষমতা প্রভাব খাটাইয়া সেটাকে নির্মূল করবে ওয়া মান লাম ইস্তাতিউ সেখানে যদি না থাকে ফা বিলিসানি তার মুখ দিয়ে প্রতিবাদ করবে ওয়া মান লাম ইস্তাতিউ ফা বিকলবি এটাও না পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করবে আমাদের দেশে অনেক জায়গায় এই হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে অনেক জায়গায় ভুল অনুবাদ করা হয়েছে বলা হয়েছে অন্তর দিয়ে ঘৃণা করো ঘৃণা কইরা এতটুকু কাজ মুসলমানের মধ্যে শেষ না অন্তর দিয়ে ঘৃণা করো মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় দিয়েছেন অর্থাৎ অন্তর দিয়ে পরিকল্পনা করো তুমি একা না পারলে অন্তর দিয়ে চিন্তা করো কেমনে এই অন্যায়টাকে নির্মূল করে দেওয়া যায় অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজ করো একেবারে শুধু বলবো না এটা খারাপ এটা খারাপ মুসলমান তো এমন হতে পারে না মুসলমান সে এমন হবে যেখানে অন্যায় সেখানেই তার প্রতিবাদ করা লাগবে ঠিক কিনা বলেন যদি এটা না করেন
একটা কিচ্ছা তো মনে পড়ে গেছে আমি কি বলতাম না শেষের দিকে চলে যেতাম বলবো ঠিক দেখেন দাউদ আলাইহিস সালামের সময় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল এই আইনটা কার আল্লাহ আমাদের ইবাদতের দিন হলো সাপ্তাহিক ইবাদতের দিন কিবা জুমাবার আর দাউদ নবীর সময় ছিল আল্লাহ বলেছিলেন শনিবারে মাছ ধইরো না মাছ ধইরো না আটকাইও না আল্লাহ বললেন শনিবারে মাছ খাওয়া মাছ ধরা নিষিদ্ধ আল্লাহর এই আইনকে কেন্দ্র করে বনি ইসরাইলের ইহুদিরা তিন ভাগে ভাগ হয়ে গেল কয় ভাগে এক ভাগ লোক বলল আল্লাহ মাছ ধরতে নিষেধ করছেন অসুবিধা কি আমরা ধরবো না এদিন ধরবো না খাবো না আমরা আটকায় রাখি তারা আইল দিয়ে বেড়া দিয়ে আটকায় রাখছে কি জাতের ট্যাট না চিন্তা করছেন এরা ভালো কাজ করলো সৎ কাজ না অসৎ কাজ এটা আরেক গ্রুপ এটা দেখছে হায় 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 এরা কি করতেছে এটা তারা আটকানোতেও নাই বাধা দেওয়াতেও সুফি আর কি একদম সুফি নিজেও করে নাই যারা করছে এদেরকে বাধাও তিন নম্বর গ্রুপ এরা মাছ ধরা ধরিতে নাই কিন্তু যারা ধরতেছে গিয়া কয় এই মাছ ধরতেছো কেন আল্লাহ তো নিষেধ দিয়েছেন খবর তাই এটা কইলো না তাহলে এরা আটকায় নাই কিন্তু যারা করতেছে এদেরকে গিয়া কি দিয়েছে বাধা দিয়েছে অসৎ কাজে আল্লাহ যখন এটার জন্য গজব রেডি করলেন ফেরেশতা হিসাবে আল্লাহ গজবটা কার উপরে দিতাম এখানে তো তিন ভাগ আছে আল্লাহ আল্লাহ বললেন যারা বাধা দিয়েছে আর যারা আটকায় নেই এদেরকে বাদ দাও গজবের আওতাভুক্ত এরা বাকি দুই ভাগের উপরে গজব দাও ফেরেশতা কয় আল্লাহ দুই ভাগের মধ্যে এক ভাগ তো আটকাইছে আরেক ভাগ তো আটকায় নাই তাদেরকে গজবে ফেলবো কেন আল্লাহ বলেন গজব আগে তাদের মাথার উপরে আগে দাও কারণ তারা আটকায় নাই কিন্তু যারা অসৎ কাজ করেছে এরা গিয়ে তাদেরকে বাধা দেয় নাই বনি ইসরাইলের প্রায় 70,000 ইহুদিকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে যুবকদেরকে বানর আর বয়স্কদেরকে শুকর বানিয়ে দেওয়া হয়েছে বান্দরের ঘরের বান্দর যে বাংলাদেশে এত আছে 2023 সালে দেখলাম প্রকৃত ইতিহাস তোরা জানিস না বান্দরের ঘরের বান্দর মানুষ থেকে গুনাহ করার কারণে অন্যায়ের কারণে গজবে পীড়া মানুষ বান্দর হয়েছে বান্দর মানুষ হয় নাই এই দুই শ্রেণীর উপরে যে গজব আসলো এক শ্রেণীর লোক সৎ কাজ করেও ক্ষতিগ্রস্ত হলো গজবে পড়লো কেন সৎ কাজ করেছে অসৎ কাজে বাধা তাহলে কি বুঝলাম আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমরা সবাই ভালো মতে চলবো আর আমাদের সমাজে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম হবে নিরপরাধ মানুষদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ে লাগানো হবে চতুর্দিকে জুলুম চলবে আপনি চুপ থাকবেন প্রতিবাদটুকুও করবেন না আপনার এই ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না কারণ মুসলমান হবে এমন অন্যায় যেখানে মুসলমানের প্রতিবাদ হবে সেখানে আমরা পারবো তো না ঠিক শুধু প্যান্ডেলে দেখা যাবে সকালে হ্যাঁ আচ্ছা বাইরা যাইতো না ঠিক আছে এরপরে দেখেন লুকমান হাকিম তার ছেলেকে ছয় নম্বর উপদেশ দিলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর লোকমান হাকিম বললেন বাবারে তুমি মুসিবতের সময় ধৈর্য ধরো আর দেখেন আয়াত নাজিরের সিস্টেম সুবহানাল্লাহ প্রথমে বললেন নামাজ কায়েম করো চার নম্বর পাঁচ নম্বরে বললেন সৎ কাজের আদেশ দাও আপনি নামাজ পড়িয়া সৎ কাজের আদেশে বের হইলেই মুসিবত দিনের কাজে যাবেন তো মুসিবত আছে কারণ ইসলামের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না আপনি কোরআন হাদিস পড়ে দেখেন পৃথিবীতে যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন সব নবী রাসূল কাফেরদের হাতে জালেমদের হাতে মার খেয়ে রক্ত ঝরিয়েছেন তাদের অনুসারীরা শহীদ হয়েছেন লোকমান হাকিম এর জন্য সিস্টেম মেনটেন করে বললেন বাবা সৎ কাজের আদেশ দেওয়ার পরে মুসিবত আসবে তো তখন কি করতে হবে বলেন কি করতে হবে সবর অবলম্বন করতে হবে সবরের কথা বললেন সাত নম্বরে বললেন গাল বাঁকা করে অহংকার করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষের সাথে করো না দেখেন সুন্দর স্বভাবের শিক্ষা বাপ ছেলেকে দিলেন বললেন গাল বাঁকা করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলো না বরং মানুষের সাথে সুন্দর ভাষায় সুন্দর মতো কথা বলো দেখবেন আমাদের সমাজে অনেক পরিবার আছে এমন
বাপ মা সন্তানকে সামাজিকতা শেখায় নাই আচার আচরণ শেখায় নাই দেখবেন তাদের বাড়িতে গেলে বাচ্চা কাচ্চা গুলো হাঁটাহাঁটি করে কিংবা বসে বসে মোবাইল টিপে ল্যাপটপে বসে থাকে টিভির সামনে বসে থাকে মেহমানকে এসে সালাম দেয় না সুন্দর করে কথা বলে না বলুন তো এরকম পরিবার আছে না নাই আছে তাহলে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া আচরণ শিক্ষা দেওয়া সামাজিকতা শিক্ষা দেওয়া এটাও হলো বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব লোকমান হাকিম এই কাজটা করেছেন বলেছেন ওয়ালা তুসাইর হাদাকা লিন্নাস মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না সুন্দর ভাষায় কথা বলো আমাদের মধ্যে অনেক মানুষ আছে সারাদিন হাসে না মুখটা গম্ভীর বানিয়ে রাখে নবীজি বলেছেন হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলো কারণ হাসি মুখে কথা বললে সৎকার সওয়াব যিনি দান করেন তিনি কি লোকমান হাকিম তার সন্তানকে সাত নম্বর উপদেশ দিলেন গাল বাঁকা করে কথা বলো না সুন্দর ভাষায় কথা বলো আট নম্বর উপদেশ দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফাখুর খবরদার আল্লাহর জমিনে অহংকারী হয়ে বিচরণ করো না অহংকার করো না বড়াই করো না কারণ আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আমাদের অহংকার করার কোনো যোগ্যতাই নাই টাকা পয়সার অহংকার করার যোগ্যতা আমাদের নাই ক্ষমতার অহংকার করার যোগ্যতা নাই কারণ আমাদের টাকার মালিক আমরা নই দিয়েছেন কে কেড়ে নিতে পারেন কে সকালবেলার ধনীকে বিকালবেলা ফকির বানাতে পারেন কে ক্ষমতার অহংকারীও করা যাবে না কারণ আজকে রাতে আপনার পদ আছে সকালবেলা নাও থাকতে এই জন্য অহংকার করার কোন যোগ্যতা আমাদের মধ্যে কেন এত অহংকার আপনি তো এক ফোঁটা নাপাক পানি থেকে এসেছেন মানুষকে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে যে মানুষের পয়দা হয়েছে সে মানুষ কখনো অহংকারী হতে পারে লোকমান হাকিম তার ছেলেকে বললেন অহংকার করে বিচরণ করো না অহংকার করে বিচরণ করা যাবে না এই এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকেও দেওয়ার দরকার আছে না নাই নয় নম্বরে তিনি তার সন্তানকে উপদেশ দিলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক নয় নম্বর উপদেশ দিলেন ওয়াকসিদ ফি মাশিক চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থার মানে হলো একেবারে দুর্বল হয়ে চলাফেরা করো না আবার অহংকারী হয়ে চলাফেরা করো না মধ্যম পন্থা অবলম্বন করো যাতে অহংকার না হয় দুর্বলতাও প্রকাশ না পায় মোমেন বান্দারা দুনিয়াতে ভদ্রভাবে বিচরণ করবে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে যারা আল্লাহ আমাদেরকে ভদ্রতা আর বিনয় আপনি দান করেন মনে রাখবেন বিনয়ী হয়ে চললে আপনার মর্যাদা বাড়াবেন কে আল্লাহ নবী বলেছেন মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে আল্লাহ আমাদেরকে মুতাওয়াদা বিনয়ী হওয়ার তৌফিক দান করেন আমিন দশ নম্বর লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন ওয়াকদুদ মিন সাউতিক গলার আওয়াজ নিচু করো আওয়াজ বড় করে কর্কশ ভাষি হয় না কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির গাধার আওয়াজ হলো কর্কশ এই রকম কর্কশ ভাষি হয় না নিচু কণ্ঠে সুন্দরভাবে কোমল ভাষায় ওই যে আল্লাহ বলেছেন অকুল লাহুম কাউলাল লাইয়িনা দাওয়াতের ভাষা হবে নরম তবে মাঝে মাঝে কিছু কৌশলের সাথে গরম হওয়া দরকার কারণ আমার নবী বক্তৃতার সময় নরম থাকতেন মাঝে মাঝে আবার তিনি রাগে লাল হয়ে যেতেন কথা বলার সময় আমরা ভদ্রভাবে কথা বলবো মার্জিত ভাষায় সুন্দর শব্দ চয়নে কৌশলী হয়ে সুন্দর করে কথা বলতে হবে লোকমান হাকিম তার ছেলেকে এই শিক্ষা দিলেন দেখেন তো বাপ ছেলেকে যে দশটা সুন্দর শিক্ষা দিলেন এই দশটা শিক্ষা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি আমাদের ছেলে মেয়েগুলোকে ভদ্র চরিত্রবান পরহেজগার যিনি বানিয়ে দিবেন তিনি কে দশটা শিক্ষার কথা মনে আছে তো আসুন
আমরা আমাদের সন্তানদেরকে এই 10টা শিক্ষার আলোকে সন্তানদেরকে আমরা গাইড করি সন্তানগুলোকে এই দিক নির্দেশনাগুলো দিয়ে সন্তানগুলোকে এর আলোকে আমরা বড় করে তুলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন